মাজনিশা কয়লা খনিত ভূমিস্খলন, জীবন্তে সমাধিস্থ তিনি শ্রমিক, উদ্ধার হওয়া নাই লিডুর অবৈধ কয়লা খনিত আবদ্ধ হয়ে থাকা তিনি শ্রমিকর মৃতদেহ। লিডুর অবৈধ কয়লা খনিত আন এক অঘটন, নিশা 12:30 বজাত বরগোলাই আর নামডাঙর মাজত থাকা টিকক ওয়েস্ট মাইনিংত কয়লা খান্দিবলে গৈছিল 4 জন শ্রমিক। এজনে বাহিরত কাম করার বিপরীতে রেড হললে সুমাই গৈছিল 3 শ্রমিক। কন্টেক পাছতে ভূমিস্খলনত বন্ধ হয়ে গেল কয়লা খনির প্রবেশ পথ। চকুর সন্মুখতে তিনি সতীর্থ জীবন্তে সমাধিস্থ হওয়ার বর্ণনা দিলে বাহিরত কাম করে থাকা শ্রমিকজনে। জীবন্তে সমাধিস্থ হওয়া 3 শ্রমিকর মাজর জন আর ফিনালর ঘর মেঘালয়ত, তৃতীয়জন নেপালর ভোজপুরর দাওয়া শেরপা। ইতিমধ্যে 3গৰাকী শ্রমিকর পরিয়ালক দুর্ঘটনার বিষয়ে অবগত করেছে সতীর্থ শ্রমিকে। এনে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হওয়ার পাছতো খবর এটাও লওয়া নাই অবৈধ কয়লা খনির গৰাকীয়ে। আনকি ঘটনাস্থলীত উপস্থিত হওয়া আরক্ষী আর প্রশাসনেও সন্ধান পোৱা নাই গৰাকীৰ। অবৈধ কয়লা খনির গৰাকীক নাপায় শ্রমিকর পরাই ঘটনার বুঝ ললে আরক্ষী আর প্রশাসনের লোকে। অবশ্যে কেবা ঘণ্টা ধরে অভিযান চলার পাছতো আরক্ষী আর প্রশাসনে উদ্ধার করব পৰা নাই অবৈধ কয়লা খনিত সমাধিস্থ হওয়া 3 শ্রমিকক। লিডু আউটপোস্টৰ পৰা কেই কিলোমিটারমান নীলগড় অবৈধ কয়লা খনিত 3 শ্রমিক সমাধিস্থ হওয়াত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। ডিগবৈ পৰা রীণা কাকতি গগৈর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। মাজনিশা কয়লা খনিত ভূমিস্খলন, জীবন্তে সমাধিস্থ 3 শ্রমিক, উদ্ধার হওয়া নাই লিডুর অবৈধ কয়লা খনিত আবদ্ধ হয়ে থাকা 3 শ্রমিকর মৃতদেহ। লিডুর অবৈধ কয়লা খনিত আন এক অঘটন, নিশা 12:30 বজাত বরগোলাই আর নামডাঙর মাজত থাকা টিকক ওয়েস্ট মাইনিংত কয়লা খান্দিবলে গৈছিল 4 জন শ্রমিক। এজনে বাহিরত কাম করার বিপরীতে রেড হললে সুমাই গৈছিল 3 শ্রমিক। কন্টেক পাছতে ভূমিস্খলনত বন্ধ হয়ে গেল কয়লা খনির প্রবেশ পথ। চকুর সন্মুখতে তিনি সতীর্থ জীবন্তে সমাধিস্থ হওয়ার বর্ণনা দিলে বাহিরত কাম করে থাকা শ্রমিকজনে। জীবন্তে সমাধিস্থ হওয়া 3 শ্রমিকর মাজর জন আর ফিনালর ঘর মেঘালয়ত, তৃতীয়জন নেপালর ভোজপুরর দাওয়া শেরপা। ইতিমধ্যে 3গৰাকী শ্রমিকর পরিয়ালক দুর্ঘটনার বিষয়ে অবগত করেছে সতীর্থ শ্রমিকে। এনে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হওয়ার পাছতো খবর এটাও লওয়া নাই অবৈধ কয়লা খনির গৰাকীয়ে। আনকি ঘটনাস্থলীত উপস্থিত হওয়া আরক্ষী আর প্রশাসনেও সন্ধান পোৱা নাই গৰাকীৰ। অবৈধ কয়লা খনির গৰাকীক নাপায় শ্রমিকর পরাই ঘটনার বুঝ ললে আরক্ষী আর প্রশাসনের লোকে। অবশ্যে কেবা ঘণ্টা ধরে অভিযান চলার পাছতো আরক্ষী আর প্রশাসনে উদ্ধার করব পৰা নাই অবৈধ কয়লা খনিত সমাধিস্থ হওয়া 3 শ্রমিকক।
লিডু আউটপোস্টৰ পৰা কেইকিলোমিটাৰমান নীলগৰ অবৈধ কয়লা খনিত তিনি শ্ৰমিক সমাধিষ্ঠ হোৱাত সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। ডিগবৈৰ পৰা ৰীণা কাকতি গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।